ভিডিওতে একটা বিষয় কদিন ধরে আমাকে খুব পীড়া দিচ্ছে, মানসিকভাবে খুব প্রশ্ন করছে যে আমরা কী করছি। একটা কথা বলি আপনাদেরকে, কখনো কাউকে আঘাত করবেন না বা মারবেন না। যাকে আঘাত করা হয় বা যে মার খান, এটা যে তার জন্য কতটা মানসিক কষ্টের, শারীরিক কষ্টের চেয়ে মানসিক কষ্টটা অনেক বেশি, সে জানে এটা কতটা অপমানের। কারণ সে হয়তো দুর্বল, সে হয়তো কিছু করতে পারে না, কিন্তু তার ভেতরে যে একটা ট্রমা তৈরি হয় সেটা আপনি কোনো দিন বুঝবেন না যিনি মারেন। আপনি হয়তো রাগের বশে, উত্তেজনার বশে আপনি হয়তো মেরে ফেলেন, রাগকে নিয়ন্ত্রণ করে আপনি মনে করছেন যে আপনি হয়তো তাকে পিটিয়ে বা তাকে একটা ঘুষি দিয়ে, তার নাকটা ফাটিয়ে দিয়ে, তাকে একটু রক্ত ঝরিয়ে দিয়ে আপনি হয়তো মানসিকভাবে আপনার শান্তি পাবেন বা আপনার ক্ষোভটা আপনি প্রশমন করবেন। এটা ভুল। আপনার রাগ, ক্ষোভ, ব্যথা, অপমান, এগুলো দূর করার জন্য হাজারটা পদ্ধতি আছে। আরেকজনকে কেন মারতে হবে, আরেকজনের কেন রক্ত ছড়াতে হবে? অবশ্য অনেকে হিংস্র, এগুলো বলে লাভ নেই, তাদের অনুভূতি কাজ করে না, কিন্তু কেউ কি ভালো আছে এগুলো করে? একটু পেছনে ফিরে তাকান, একজনও কি ভালো আছে আরেকজনকে, অন্যজনকে আঘাত করে? যদি আপনি অল্প একটু ভালো মানুষ হন, আপনার মধ্যে একটা কষ্ট তৈরি হবে, আমি কেন আঘাত করলাম? আমার জীবনে এতগুলো বছর আমি পার করে দিলাম, কই কোনোদিন কাউকে তো একটা থাপ্পড় দেওয়া তো দূরের কথা, একটা গালিও দিইনি। আমার জীবন কি থেমে আছে? আমার জীবনে কি কোনো না পাওয়া আছে? আমি মনে করি নেই। কারণ হচ্ছে যে এটার তো কোনো দরকার নাই লাইফে। আর আমি কি অপমানিত হইনি? আমাকে কি ছোট করা হয়নি? আমার কি রাগ নেই? অবশ্যই আছে, অসংখ্যবার অপমানিত হয়েছি, কিন্তু সেটাও শোধও নিয়েছি। কীভাবে? সময় নিয়ে এবং সময় দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে, নিজের মেধা দিয়ে এবং ভালো মানুষ দিয়ে। এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে? যারা একসময় অপমান করতো, পছন্দ করতো না, কাছে ডাকতো না, ভাবতো একে দিয়ে কিছু হবে না, আজ তো তারা আমাকে কাছে পেলে খুশি হয়। তো কেন আপনি আপনার ক্ষোভ, রাগ, দুঃখ, কষ্ট এগুলো ভোলানোর জন্য, প্রশমন করার জন্য আরেকজনকে আঘাত করছেন? গালি দেওয়াও একটা আঘাত, অপমান করাও একটা আঘাত, কিন্তু তার চেয়ে অনেক অনেক বড় আঘাত কাউকে শারীরিকভাবে থাপ্পড় মারা বা পিটানো বা তাকে রক্ত ছড়ানো। বাহাদুরি দেখাতে চান আপনি? বাহাদুরি দেখান। আপনি মাঠে গিয়ে ছক্কা পিটান, ক্রিকেট খেলেন, আপনি ফুটবল খেলে গোল করেন, আপনি হার্ভার্ডে পড়তে যান, আপনি পিএইচডি করেন, আপনি অনেক বড় চাকরিজীবী হন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, নিজে কোম্পানি করেন, উদ্যোক্তা হন, হাজার হাজার তো বেকার তরুণের চাকরির ব্যবস্থা করুন, পারলে ভালো মানুষ হয়ে দেখান। ওইটাই বাহাদুরি দেখানোর জায়গা। রক্ত নিতে নয়, আমরা রক্ত দিতে শিখি। ধন্যবাদ।